Hello friends, my name is Shohag and you're watching WrestleBD. এমন কি বললেন এজ জেটার জন্য এজকে সাসপেন্ড করা হতে পারে WWE থেকে আর এই বছরের রেসলমেনিয়া পেপারভিউতে কেন শার্লট ফ্লেয়ার থাকতে পারবেন না এইটা নিয়ে নিজেই জানালেন শার্লট ফ্লেয়ার এবং ভবিষ্যতে গোল্ডবার্গকে WWE এর ম্যানেজার হিসেবে দেখা যাবে কিনা ছাড়াও আন্ড্রাদে রিভিল করলেন তার WWE এর স্যালারি এবং ববি ল্যাশলি ও ড্রিউ ম্যাকিনটায়ারের ম্যাচটি রেসলমেনিয়ার প্রথম রাত্রে মেইন ইভেন্টে না হয়ে প্রথমের দিকে হবে এবং মেইন ইভেন্টই নাকি সাশা ব্যাংকস এবং বিয়াঙ্কা ব্লেয়ারের হবে এই বিষয়টি শোনা যাচ্ছে এটার সত্যতা কতটুকু সমস্ত বিষয়গুলো নিয়ে এই ভিডিওটিতে ডিসকাস করা হয়েছে ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকুন আপনারা অবশ্য সকলে জানেন WWE থেকে রিলিজ হয়ে যাবার পর থেকে আন্ড্রাদে WWE সম্পর্কে অনেক গোপন বিষয়গুলো রিভিল করছেন আর রিসেন্টলি তিনি রিভিল করেছেন তার WWE থেকে বাৎসরিকভাবে যেই স্যালারিটি পেতেন অর্থাৎ বাৎসরিকভাবে যেটা চুক্তিবদ্ধ ছিলেন আন্ড্রাদে সেটা রিভিল করেছেন সেটা হচ্ছে $3 মিলিয়ন বিনিময়ে WWE এর সাথে কন্ট্রাক্টে ছিলেন আন্ড্রাদে তো অনেকেই ভেবেছিলেন যে আন্ড্রাদে হয়তোবা তার টাকার জন্য বা তার বাৎসরিক চুক্তির জন্য হয়তো বা WWE ছাড়লেন তো এই ধারণাটি একেবারেই ভুল আন্ড্রাদে সেখানে বলেছেন যে তিনি তার বাৎসরিক চুক্তিতে যে টাকাগুলো পেতেন সেটাতে তিনি অনেক খুশি ছিলেন তবে বর্তমান সময়ে এই বিষয়গুলো দেখে বোঝা যাচ্ছে যে আন্ড্রাদে WWE ছেড়েছেন তার বুকিংয়ের জন্য তাকে ভালো বুকিং দেওয়া হতো না WWE এজন্যই মূলত তিনি WWE থেকে নিজের থেকেই রিলিজ নিয়ে নিয়েছেন আর এরপরে তিনি অন্যান্য কোম্পানিতে ঢুকবার জন্য চেষ্টা চালাচ্ছেন নেক্সট আপডেট গোল্ডবার্গের ফিউচারে WWE এর ম্যানেজার হতে পারেন কি না আপনারা অবশ্যই সকলে জানেন জন সিনা বর্তমান সময়ে WWE তে তেমন অ্যাক্টিভ নেই এবং সোশ্যাল মিডিয়াতেও WWE সম্পর্কে তেমন কোনো টুইট বা পোস্ট করেন না এই জন সিনা তবে রিসেন্টলি জন সিনার ফাদার জন সিনা সিনিয়র তিনি বলেছেন যে গোল্ডবার্গ এমন একজন রেসলার যাকে তিনি প্রচুর পরিমাণে পছন্দ করেন আর তাকে তিনি গোল্ডবার্গকে ভবিষ্যতে WWE এর ম্যানেজার হিসেবে দেখতে চান অর্থাৎ জন সিনা সিনিয়র বলেছেন যে এই গোল্ডবার্গের প্রেজেন্স তার শক্তিশালী ভূমিকা এছাড়াও তার ভয়ঙ্কর রূপের মাধ্যমে হয়তোবা তিনি ম্যানেজার পজিশনে থাকলে অনেক ভালো কিছু করতে পারেন এবং জন সিনা সিনিয়র বলেন গোল্ডবার্গ যেমন বছরে দুইটা ম্যাচ খেলেন ঠিক তেমন বছরে দুইটা ম্যাচ খেললেন আর বাকি সময়গুলো তিনি ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করতে করতে একসময় স্টোরি লাইনে জড়িয়ে গিয়ে হয়তোবা কোনো ম্যাচ খেললেন এই বিষয়টি জানিয়েছেন জন সিনা সিনিয়র তবে আমার একান্তই মনে হয় যে গোল্ডবার্গ কখনোই WWE এর সাথে ম্যানেজার হিসেবে চুক্তিবদ্ধ হবেন না কেননা WWE তে তিনি ম্যাচই খেলতে চান না সেইখানে কেন গোল্ডবার্গ WWE এর সাথে ম্যানেজার হিসেবে চুক্তিবদ্ধ হবেন তবে দেখা যাক কি হয় নেক্সট আপডেট শার্লট ফ্লেয়ারের রেসলমেনিয়াতে না আসা আপনারা অবশ্য কিছুদিন ধরে রিউমার্স বা গুজব শুনছেন যে শার্লট ফ্লেয়ার নাকি প্রেগনেন্ট আর প্রেগনেন্ট হবার জন্য রেসলমেনিয়া থেকে ছিটকে পড়েছেন তবে এই বিষয় নিয়ে নিজেই মুখ খুললেন শার্লট ফ্লেয়ার তো আপনারা অবশ্য সকলে জানেন যে শার্লট ফ্লেয়ারের বয়ফ্রেন্ড আন্ড্রাডে তিনি বলেছেন যে WWE ম্যানেজমেন্ট এক পর্যায়ে বলেছিলেন শার্লট ফ্লেয়ারকে যে তুমি প্রেগনেন্ট আর এটার জন্যই তোমাকে রেসলমেনিয়া পেপারভিউতে রাখা হচ্ছে না আর এটার জন্যই শার্লট ফ্লেয়ারকে রেসলমেনিয়া পেপারভিউতে দেখা যাবে না সেইটা সর্বপ্রথমে জানা গিয়েছিল তবে বর্তমান সময়ে আরও টেস্ট করা হয়েছে শার্লট ফ্লেয়ারের ফিজিক্যালিটি বা অন্যান্য টেস্টগুলো করানো হয়েছিল সেগুলো দেখে বোঝা যাচ্ছে যে শার্লট ফ্লেয়ার প্রেগনেন্ট নয় আর শার্লট ফ্লেয়ারের টিম মেম্বাররা বলেছেন কিছু ট্রান্সলেশন লস ছিল এবং শার্লট ফ্লেয়ারের পার্টনাররা বলেছিলেন যে শার্লট ফ্লেয়ারের এক্সিজি লেভেল অনেক হাই আর এটার জন্য শার্লট ফ্লেয়ার রেসলমেনিয়াতে কম্পিট করতে পারবেন না তো এটার পরে শার্লট ফ্লেয়ার প্রচুর পরিমাণে নিজের শরীরে টেস্ট করিয়েছেন সমস্ত কিছুই কিন্তু নেগেটিভ এসেছে আর সব কিছুর পরেই কিন্তু একেবারে কনফার্ম হয়েছে যে শার্লট ফ্লেয়ার যে প্রেগনেন্ট এই বিষয়টি রিভিল করেছিল WWE ম্যানেজমেন্ট তবে এই বিষয়টি একেবারে পুরোপুরি ফেক শার্লট ফ্লেয়ার কোনো প্রকার প্রেগনেন্ট নয় তো এই সমস্ত বিষয়গুলো দেখে বোঝা যাচ্ছে যে WWE এবং শার্লট ফ্লেয়ারের মধ্যে কিছু ভুল বোঝাবুঝি এবং ফেক রিপোর্টের জন্য মূলত WWE এর রেসলমেনিয়া পেপারভিউ থেকে শার্লট ফ্লেয়ারকে হটানো হয়েছে তবে এখনও পর্যন্ত WWE ম্যানেজমেন্ট যদি তাদের স্টোরি লাইনে ঢুকাতে চায় শার্লট ফ্লেয়ারকে তাহলে যে কোনো সময় ঢুকাতে পারে তবে দেখা যাক শার্লট ফ্লেয়ার কী করেন চলুন এবার বলা যাক এজ এমন কি করলেন যেটার জন্য তাকে WWE থেকে সাসপেন্ড করা হতে পারে আপনারা অবশ্য সকলে জানেন যে রেসলমেনিয়া পেপারভিউতে মুখোমুখি হবেন এজ ড্যানিয়েল ব্রায়ান এবং রোমান রেঞ্জের বিরুদ্ধে কিছু রিউমার্স আসছে যে এজকে হয়তোবা কিছুদিনের জন্য সাসপেন্ড করা হতে পারে WWE থেকে তো আপনি যদি ভিডিওটিকে এখনও না লাইক করে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক দিয়ে দিবেন তো এখন আমাদের মনে প্রশ্ন জাগতেই পারে যে এজ এমন কি করলো যেটার জন্য তাকে WWE থেকে সাসপেন্ড করা হতে পারে কিছুদিনের জন্য রিসেন্টলি স্ম্যাকডাউনের এপিসোডে এজের আমরা একটি ভয়ঙ্কর রূপ WWE এর স্ম্যাকডাউনের এপিসোডে দেখেছিলাম সেইখানে আমরা দেখতে পেয়েছিলাম স্টিল চেয়ার দিয়ে ড্যানিয়েল ব্রায়ান রোমান রেঞ্জের ওপরে অনেক ভয়ঙ্কর এবং অনেক বাজেভাবে আক্রমণ করেছিলেন এজ সেইটা কিন্তু অনেক ভয়ঙ্কর মোমেন্ট ছিল
আর সেইখানে আপনারা দেখতে পেয়েছিলেন যে ড্যানিয়েল ব্রায়ান রোমান রেঞ্জের উপরে আক্রমণ করার পাশাপাশি এক পর্যায়ে তিনি অফিসিয়ালসের উপরেই আক্রমণ করে দিয়েছিলেন এই এজ। আর এই বিষয়টির পর থেকেই জানা যাচ্ছে যে এজ হয়তোবা WWE অফিসিয়ালের উপরে গায়ে হাত তোলার জন্য মূলত তাকে কিছুদিনের জন্য সাসপেন্ড করা হতে পারে, এটা রেসলম্যানিয়ার আগেই কিছুদিনের জন্য। তবে এই বিষয়গুলোর পরে আমার মনে হয় না যে কখনোই এজকে সাসপেন্ড করা হবে। আর যদি এক্সটা কিছু করতে চায় WWE ম্যানেজমেন্ট, সেইখানে এজের কোনো প্রকার জরিমানা বা অন্য কিছু করতে পারে, কেননা রেসলম্যানিয়া পেপার ভিউ চলেই এসেছে আর এদের মধ্যে যেহেতু ম্যাচ হবে, সেহেতু এখান থেকে এজকে সরালে WWE এর অনেক বড় লস হয়ে যাবে, সেহেতু WWE ম্যানেজমেন্ট কখনোই সাসপেন্ড করবেন না এজকে। তাছাড়াও আপনারা কিছুদিন আগে দেখেছিলেন রোমান রেঞ্জ আক্রমণ করে দিয়েছিলেন WWE এর অফিসিয়ালের ওপরে, আর এইটার পরে কিন্তু রোমান রেঞ্জের কিছুই হয়নি বা জরিমানা হয়নি, তাকে সাসপেন্ড করাও হয়নি। তো এটা কিন্তু এজের ক্ষেত্রেও ঘটতে পারে, এজ যেহেতু WWE এর অফিসিয়ালদের ওপরে আক্রমণ করেছেন। তবে এখানে আক্রমণ করার ফলে হয়তোবা তাকে সাসপেন্ড নাও করা হতে পারে, সর্বোচ্চ যদি কিছু করে WWE ম্যানেজমেন্ট সেটা হয়তোবা কোনো কিছু পরিমাণে জরিমানা করতে পারে WWE ম্যানেজমেন্ট এজের কাছ থেকে। এছাড়াও আপনারা রেসলম্যানিয়া পেপার ভিউতে ববি ল্যাশলি ভার্সেস ড্রু ম্যাকইন্টায়ারের মধ্যকার ম্যাচটি ফার্স্ট নাইটে মেন ইভেন্টে ম্যাচটি দেখতে পারবেন না, এই রিউমার্সটি আসছে অনেক জোরালোভাবে, আর এইটা হবার সম্ভাবনা রয়েছে প্রবল। কেননা আপনাদেরকে যদি বলা যায় এই বিষয়টি সম্পর্কে, তাহলে আপনারা বুঝতে পারবেন গত বছর রেসলম্যানিয়া পেপার ভিউতে ড্রু ম্যাকইন্টায়ার যখন চ্যাম্পিয়ন হয়েছিলেন তখন WWE এর এরিনার পাশে কিন্তু কোনো প্রকারই দর্শক ছিল না। আর এই বছরের রেসলম্যানিয়া পেপার ভিউতে যেই কিক অফ শোগুলো হয়ে থাকে সেগুলো কিন্তু ক্যান্সেল করেছে WWE ম্যানেজমেন্ট। WWE ম্যানেজমেন্ট ডিরেক্টলি ফ্যান্সদের সামনে শো শুরু করতে চান। আর ড্রু ম্যাকইন্টায়ার কিন্তু বলেছিলেন তিনি একজন বান্দা হতে পারেন বা তিনি একজন রেসলার হবেন যিনি এই প্যান্ডেমিক সিচুয়েশনের পরে দর্শকরা ফিরবেন আর সেখানে তিনি সর্বপ্রথম এন্টার করবেন। তো রেসলম্যানিয়া পেপার ভিউতে যেহেতু WWE ম্যানেজমেন্ট প্ল্যান করছেন রেসলম্যানিয়া পেপার ভিউর শুরুতে যিনি আসবেন তিনি অনেক জাঁকজমকপূর্ণভাবে আসবেন, সেহেতু সেইখানে ড্রু ম্যাকইন্টায়ার যেহেতু আগে থেকেই চাচ্ছিলেন, সেহেতু সেখানে ড্রু ম্যাকইন্টায়ার আসবেন এবং ববি ল্যাশলির বিরুদ্ধে তিনি রেসলম্যানিয়া পেপার ভিউর ফার্স্ট নাইটের শুরুতেই কিন্তু ম্যাচটি খেলবেন। তো মেন ইভেন্টে যতই ভালো পারফরমেন্স দিক না কেন এই দুই রেসলার, এটা কিন্তু রেসলম্যানিয়াতে দর্শক যেহেতু WWE ম্যানেজমেন্ট ব্যাক আনতে চাচ্ছে, সেহেতু এই প্যান্ডেমিক সিচুয়েশনের পরে দর্শকদেরকে ব্যাক আনার পরে অনেক বড় প্ল্যান করছেন রেসলম্যানিয়ার শুরুতে WWE ম্যানেজমেন্ট। আর এই বড় প্ল্যানের মধ্যে ববি ল্যাশলি এবং ড্রু ম্যাকইন্টায়ারকে ইনভলভ করে দিবেন। অর্থাৎ এই বিষয়গুলো দ্বারা বোঝা যাচ্ছে যে রেসলম্যানিয়া পেপার ভিউয়ের ফার্স্ট নাইটে ড্রু ম্যাকইন্টায়ার এবং ববি ল্যাশলির ম্যাচটি রেসলম্যানিয়ার শুরুতেই অনুষ্ঠিত হবে। আর কিছুটা রিউমার্স শোনা যাচ্ছে যে বিয়াঙ্কা ব্লেয়ার এবং সাশা ব্যাংকসের ম্যাচটি রেসলম্যানিয়ার ফার্স্ট নাইটে মেন ইভেন্টে হতে পারে। আপনারা হয়তো ভাবতে পারেন যে মেন ইভেন্টে ম্যাচটি না হয়ে প্রথমের দিকে শুরু হচ্ছে কেন, তো আপনারা অবশ্য সকলে জানেন যে অনেকদিন পর যেহেতু দর্শকরা ব্যাক আসছে, সেহেতু WWE ম্যানেজমেন্ট আপনাদেরকে আগেও বলেছি এখনও বলছি যে WWE ম্যানেজমেন্ট স্পেশালি এত বড় একটি প্ল্যান করছেন প্রথম ম্যাচটি নিয়ে বা প্রথমে যে রেসলার এন্টার করবেন সেইটা নিয়ে, আর সেইটার জন্যই মূলত WWE চ্যাম্পিয়নশিপ ম্যাচ দিয়েই এই বছরের রেসলম্যানিয়া পেপার ভিউটি শুরু হতে পারে। তো আশা করি বুঝতে পেরেছেন। তো এই ছিল WWE এর সর্বশেষ কয়েকটি নিউজ এবং আপডেট। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ।